আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। فأعوذ بالله من الشيطان الرجيم، ألا بذكر الله تطمئن القلوب. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলার শরণ তথা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতে মুমিনের অন্তর প্রশান্ত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডেকো নিবেদিত আলোকিত কোরআন 2017। আপনাদের প্রত্যেককে এই বর্ণিল আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আলোকিত কোরআন অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ডেকো ফুডস লিমিটেড, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, অ্যাওয়ার্ড পার্টনার সেভেন রিং সিমেন্ট, কো স্পন্সর্স বিক্রমপুর স্টিল লিমিটেড ও এবিসি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কস্টিউম পার্টনার সুফি ফ্যাশন লিমিটেড ও অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আরটিভি ও কিউএস মাল্টিমিডিয়া। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারকদের। শুরুতে রয়েছেন বিশ্বনন্দিত কারি ফদিলত শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশরের রাজধানী কায়রোর প্রখ্যাত আলেমে দ্বীন ফদিলত ডক্টর শেখ সৈয়দ হারুন আবু দাহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনাদেরকে সুনীল সন্ধ্যায় বর্ণিল আয়োজনে সুস্বাগতম। প্রিয় দর্শক, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের সম্মানিত অতিথি বিচারকদের। শুরুতে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত স্বত্বাধিকারী হাফিজ মাওলানা লুৎফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট আলেম ও গবেষক হাফিজ মাওলানা আব্দুল কাদের মাদ্দাজুল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মাওলানা হাবিব রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি বিচারক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে মাহে রমাদানের এই শুভক্ষণে সুস্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ইতোমধ্যেই জেনেছেন বিজ্ঞ বিচারকগণ তাদের সুচিন্তিত রায়ের ভিত্তিতে বের করে নিয়েছেন ডেকো নিবেদিত আলোকিত কোরআন 2017-র সেরা 10 প্রতিযোগীকে, যাদেরকে বিভক্ত করা হয়েছিল দুই দুইটি গ্রুপে, মাক্কি ও মাদানী গ্রুপ। আজকের এই পর্বে অংশগ্রহণ করবে মাদানী গ্রুপের প্রতিযোগী বন্ধুরা। তবে শুরুতেই দেখে নেব কোন কোন প্রতিযোগী অংশগ্রহণ করছে আজকের এই পর্বে। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বপ্রথম প্রতিযোগীকে। আসছে পিরোজপুরের বন্ধু আহমেদ আব্দুল্লাহিল আজহার। আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমেদ, তোমার জন্য কোশ্চেন হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহীম, আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون.
وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَنْ يَسْبِقُونَا سَاءَ مَا يَحْكُمُونَ حَسْبُكَ والذين في أموالهم حق معلوم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل عذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا حسبك اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا حسبك صدق الله العظيم الحمد لله ما شاء الله পিরোজপুরের বন্ধু আহমদ আব্দুল্লাহ আল আজহার অত্যন্ত সুললিত কণ্ঠে তেলাওয়াত করছিলে খুব ভালো লাগছিল আমরা বিমোহিত হয়েছি কেমন তেলাওয়াত করলে জানতে চাইব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারকদের কাছ থেকে এ পর্যায়ে জানতে চাইব আমাদের সম্মানিত বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারের কাছে বিসমিল্লাহি মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর তেলাওয়াত ছিল তবে কিছু মুলাহাজাত রয়েছে আমি একটু বলে দিচ্ছি সাদাকু সাআলা এবং ইয়াহকুমু এই শব্দগুলোর মধ্যে তোমার নাবর হয়েছে কেমন বারাকাল্লাহু ফিক হাইয়াকুমুল্লাহ সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনাদের সুন্দর অভিমতের জন্য এই পর্যায়ে মন্তব্য জানতে চাইব আমাদের পিরোজপুরের বন্ধু আহমদ আব্দুল্লাহ আল আজহারের ব্যাপারে আমাদের সম্মানিত অতিথি বিচারক প্রফেসর ডক্টর আনাম রফিকুর রহমান আল মাদানির কাছ থেকে আলহামদুলিল্লাহ খুদে শিল্পী খুদে হাফেজ খুব চমৎকার তেলাওয়াত করেছে এবং একটা ব্যতিক্রম ধর্মী তেলাওয়াত তার কাছ থেকে আমরা শুনেছি এই জন্য আমি এই খুদে হাফেজকে তার ভবিষ্যৎ জীবনে আরো সুন্দর করে পড়তে পারে এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদ বহুত শুকরিয়া সম্মানিত
অতিথি বিচারক মণ্ডলী আপনাদেরকে আপনাদের সুন্দর মন্তব্য করার জন্যে আহমদ আবদুল্লাহিল আজহার, মতামত শুনেছ, দোয়া পেয়েছ এবং কিছু তালিকাত তোমাকে দিয়েছে, এগুলো তো অবশ্যই পরিমার্জিত পরিশীলিত অবস্থায় সামনে আরও ভালো প্রস্তুতি নিয়ে আসতে হবে। আর দোয়া করো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তোমার ভাগ্যে কি রেখেছেন, আর আমরা তোমার জন্য দোয়া করছি তুমি অনেক দূরে গিয়ে যাও। আলোকিত কোরআন, প্রিয় দর্শকে গিয়ে চলেছে ডেকো নিবেদিত আলোকিত কোরআন 2017, আর উপভোগ করছিলেন মাক্কি গ্রুপের প্রতিযোগী বন্ধুদের সুললিত কণ্ঠের তেলাওয়াতে। পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, আসছে রাজবাড়ির বন্ধু সাইদুর রহমান। আলোকিত কোরআন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদুর রহমান, তোমার জন্য কোশ্চেন হলো, والذين آمنوا وهاجروا وجاهدوا, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, يسألونك عن الأنفال, قل الأنفال لله والرسول, فاتقوا الله وأصلحوا ذات بينكم, وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. حسبك. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. بسم الله الرحمن الرحيم, يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين, إن الله كان عليما حكيما, واتبع ما يوحى إليك من ربك, إن الله كان بما تعملون خبيرا, وتوكل على الله وكفى بالله وكيلا, ما جعل الله لرجل من قلبين في جوفه, وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم, وما جعل أدعياءكم أبناءكم, ذلكم قولكم بأفواهكم, والله يقول الحق وهو يهدي السبيل. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم, وإنه لتنزيل رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, طسم, تلك آيات
الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله রাজবাড়ির বন্ধু সাইদুর রহমান অনেক সুন্দর তেলাওয়াত করছিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কণ্ঠে অনেক সুর দিয়েছে আমার মনে হচ্ছে যে পাখিরাও লজ্জা পেয়ে যাবে তোমার কণ্ঠে তেলাওয়াত শুনলে এই পর্যায়ে জানতে চাইব তুমি কেমন করলে আমাদের বিজ্ঞ বিচারকদের মন কতটা তুমি বিগলিত করতে পারলে জানতে চাইব সবার আগে আমাদের উস্তাজ ফদিলাত শেখ ডক্টর সৈয়দ হারুন আবুদ্দাহাবের আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দু জাযাহুল্লাহু খাইরান আলা হাযিহি আল কিরাআতি আল তাইয়্যিবা গায়রা আন্না আত তা'লিকাত মা'া সাঈদ মুহিম্মাহ লিআন্নাহা তাখুসু মাখারিজ বা'দ আল হুরুফ وتكوين الصوتي لبعض الحروف اسال الله ان يبارك فيه بہت شکریہ সম্মানিত বিজ্ঞ বিচারক এই পর্যায়ে বিনীত অনুরোধ করব আমাদের সম্মানিত অতিথি বিচারক প্রখ্যাত মুফাসসির কুরআন হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেবকে আলহামদুলিল্লাহ সাইদুর রহমান খুব ভালো পড়েছে নির্ভুল পড়ার চেষ্টা করেছে ইনশাআল্লাহ আশা করছি সামনের দিকে আরো ভালো করবে বহুত শুকরিয়া সম্মানিত অতিথি বিচারক আপনার সুন্দর এই নসিহতের জন্য সাইদুর রহমান তুমি ভালো তেলাওয়াত করেছো এবং ইয়াদের দিক থেকে তুমি নির্ভুল পড়েছো কিছু তালিকা তোমাকে দেয়া হয়েছে পরামর্শ আকারে সেগুলি মাথায় নেবে এবং আরো ভালো করে প্রস্তুতি নেবে সামনে যেন আরো এগিয়ে যেতে পারো আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক আলোকিত কুরআন প্রিয় দর্শক মাহে রমাদানের দোয়া কবুলের পূর্ব মুহূর্তে আপনারা দেখছিলেন ডেকনে বিদিত আলোকিত কোরআন 2017 মাদানী গ্রুপের প্রতিযোগী বন্ধুদের সুললিত কণ্ঠের তেলাওয়াত এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি আরটিভির সাথেই থাকুন আলোকিত কোরআন আলোকিত কুরআন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ডেকো নিবেদিত আলোকিত কুরআন 2017 এই বর্ণিল আয়োজনে এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধুকে আসছে ময়মনসিংহ এর বন্ধু ইয়াহিয়া মাহমুদ আলোকিত কুরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়াহিয়া মাহমুদ তোমার জন্য কোশ্চেন হলো ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ الرَّحِيمُ الْغَفُورُ
وقال الذين كفروا لا تأتين الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا في الأرض ولا أصغر من ذلك حسبك اقرأ أول سورة التي ورد فيها قول الله تعالى إن هذا لهو حق اليقين بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون حسبك أعوذ بالله من الشيطان الرجيم رب موسى وهارون برثمت بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله ميمن سينير بندو يحيى محمود আহকাম এবং তাজউদের দিক থেকে কেমন তেলাওয়াত করলে বিষয় জানতে চাইব আমাদের সম্মানিত বিচারকদের কাছে বিজ্ঞ বিচারক ফজিলত শেখ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মাদানী মাশাআল্লাহ ইয়াহইয়া নির্ভুল পড়েছে অর্থাৎ তার হেফজের মধ্যে কোনো ত্রুটি হয়নি অত্যন্ত সুন্দর তুমি পড়েছো বহুত বহুত শুকরিয়া সম্মানিত বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদের সুন্দর সুন্দর পরামর্শের জন্য আর এই পর্যায়ে অভিমত জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি বিচারক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মাওলানা আবিবুর রহমান আসলে যতই তেলাওয়াত শুনি ততই কোরআন তেলাওয়াতের যে উৎসাহ উদ্দীপনা আমরা পেয়ে যাই আমার ধারণা যে অডিয়েন্সে যারা আছে সকলেই সেটা পাবে বহুত সুক্রিয়া সম্মানিত অতিথি বিচারকদ্বয় আপনাদের মহামূল্যবান নসিহতের জন্য এবং দোয়ার জন্যে ইয়াহইয়া মাহমুদ আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারকগণ যেসব পরামর্শ দিয়েছে সেগুলি মাথায় নাও আর অপেক্ষা করো তোমার জন্য কি রয়েছে ফয়সালা আল্লাহ তাআলার উপর ভরসা রাখো ভালো থাকবে আলোকিত কোরআন কে
হবে ডেকো নিবেদিত আলোকিত কোরআন 2017-র সেরা বিজয়ী। সেই লক্ষ্যে এক একজন করে প্রত্যেকের স্ব স্ব প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে এই মঞ্চে। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, আসছে নরসিংদীর বন্ধু মাহমুদ বিন জাকারিয়া। আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عالم الغيب والشهادة الكبير المتعال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. حسبك. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون. بسم الله الرحمن الرحيم. حم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين. وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. واختلاف الليل والنهار
النهار وما أنزل الله من السماء من رزق وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون حسبك صدق الله مولانا العظيم ما شاء الله الحمد لله بح কি চমৎকার সুর জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারকদের ধমনে কতটুকু নাচাতে পেরেছ, তাই সবার আগে আমাদের অভিমত ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি বিজ্ঞ বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজারিকে। অত্যন্ত সুন্দর ছিল, হৃদয়স্পর্শী ছিল, মাশা আল্লাহ। এরপরও কিছু মুলাহাজাত রয়েছে। আউযু, এই জালটি তোমার একটু দ্বারের মতো এসছে এবং মিনাল যুলুমাতি, প্রথমে তোমার ভুল ছিল পড়া, বাট মাশা আল্লাহ খুব সুন্দরভাবে উচ্চারিত হয়েছে। বহুত বহুত শুক্রিয়া সম্মানিত বিজ্ঞ বিচারক ত্রয়, আপনাদের সুন্দর মতামত এবং আবেগঘন এক মুহূর্তের জন্য। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করছি কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত সত্তাধিকারী হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেবকে। যা পড়েছে সত্যিকার অর্থে যদি বুঝতে পারতো তাহলে এই সুরের সাথে ওর নিজের ও চোখ থেকে পানি আসতো, যেমন আমাদেরও আসছে। ওনারাও কেঁদেছেন, আমাদের ফজরতুল শেখ যখন পড়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তখন এরপর আর কি পড়েছে ব্যক্তিগতভাবে আর বুঝতে পারিনি। আমি তখন অন্যভাবেই ভাবতেছিলাম যে এই সেই কিতাব যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজির করেছে সকল মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্যই। আলোমানি জান্নাতি পথ, আলোমানি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। তো আশা করি আমরা এই বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। বহুত বহুত শুকরিয়া সম্মানিত অতিথি বিচারক আপনাদের সুন্দর দোয়ার জন্য। মাহমুদ বিন জাকারিয়া, আমি আজ এখান থেকে তোমার কাছে দাবিটুকু জানাবো, তুমি ভালো হাফেজ হয়েছ, সুলিত কণ্ঠে তেলাওয়াত করো এবং তোমার তেলাওয়াতে মানুষের চোখে অঝরে পানি নামিয়ে দিতে পারে। তো তোমাকে বড় আলেম হতে হবে, পারবে তুমি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি যথাসাধ্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তোমাকে বড় এবং বিজ্ঞ আলেম হিসেবে কবুল করুক। আলোকিত কোরআন। প্রিয় দর্শক, মাহে রমাদানের দোয়া কবুলের পূর্ব মুহূর্তে আপনারা দেখছিলেন ডেকো নিবেদিত আলোকিত কোরআন 2017 মাদানী গ্রুপের প্রতিযোগী বন্ধুদের সুললিত কণ্ঠের তেলাওয়াত। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, আর টিভির সাথেই থাকুন। আলোকিত কোরআন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সময়ের সেরা আয়োজন বিজ্ঞানময় কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠান ডেকো নিবেদিত আলোকিত কোরআন 2017 এই সুনীলি সন্ধ্যায় উপভোগ করছিলেন মাদানী গ্রুপের প্রতিযোগী বন্ধুদের সুললিত কণ্ঠের তেলাওয়াত। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে ময়মনসিংহের বন্ধু আব্দুল্লাহ আল ফাররাজ। আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ, তোমার জন্য কোশ্চেন হলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ نادى ربه نداء خفيا، قال رب إني وهن العظم
واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا حسبك إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا حسبك أعوذ بالله من الشيطان الرجيم فذكر إنما أنت مذكر بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من لا يسمن ولا يغني من جوع حسبك صدق الله مولانا العظيم ما شاء الله الحمد لله ব্রহ্মপুত্র নদীর দেশের মানুষ আব্দুল্লাহ ফরাজ তেলাওয়াত অনেক অনেক সুন্দর হয়েছে আহকাম আর তাজউদের দিক থেকে কেমন হয়েছে মূল্যায়ন করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মাদানী মাশাআল্লাহ তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে এবং হেফজ কানা তামাম এই জন্য তোমার প্রশংসা করেছেন যে তোমার কেরাআহ তাইয়্যিবা মানে খুব সুন্দর উত্তম কেরাত তুমি উপহার দিয়েছ বহুত শুকরিয়া সম্মানিত বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করার জন্য এ পর্যায়ে আমি অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি বিচারক প্রফেসর ডক্টর আনাম রফিকুর রহমান আল মাদানীকে তেলাওয়াত সুন্দর হয়েছে তবে কিছু ভুলভ্রান্তি যেগুলো ওনারা কারেকশন করেছেন এগুলো কারেকশন করা আরো সুন্দর হবে বহুত শুকরিয়া সম্মানিত অতিথি বিচারক আবদুল্লাহ আল ফরাজ তেলাওয়াত ভালো করেছো কিছু মুলা হাজাত দিয়েছে এগুলি মাথায় নিয়ে নাও দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে উত্তম ফয়সালার জন্য তুমি আরো ভালো প্রস্তুতি নাও আরো বড় মঞ্চে গিয়ে পারফর্ম করবে ইনশাআল্লাহ আলোকিত কোরআন প্রিয়
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত ডেকনে বিদ্যুৎ আলোকিত কোরআন 2017। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করে মাহে রমাদানের রাত্রিগুলিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাতের জন্য ফরিয়াদ করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরন আলোকিত কোরআন, আলোকিত কোরআন।